ঋণের টাকা পরিশোধ নিয়ে এখন কপালে দুশ্চিন্তার ভাঁজ, চোখের সামনে মুহূর্তে ভেঙে চৌচির বসত ঘর। রোববার রাত 12টার দিকে মাত্র 15 মিনিটের কালবৈশাখী ঝড়ে কেড়ে নিয়েছে সুনামগঞ্জের কয়েকটি ইউনিয়নের 50 জন হতদরিদ্র মানুষের স্বপ্ন। কাঁধের ওপর ঋণের বোঝা নিয়ে এই মানুষগুলোর বসবাস এখন খোলা আকাশের নিচে। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও ব্যাংক থেকে 50,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত ঋণ নিয়ে বসতঘর তৈরি করেছিলেন তারা, কিন্তু একমাত্র বসতঘর ঝড়ে বিধ্বস্ত হওয়ায় সহায় সম্বলহীন মানুষগুলোর একবেলা ভাত রান্না করে খাওয়ারও ব্যবস্থা নেই। 80,000 টাকা কিস্তি তুলছি, গরু তো কুন্তা রয়েছে না, আমার সবটা বিনাশ হয়েছে। এই দিন মজুর মানুষ আমি খাই, কিস্তি তুললে গর বানাইছি। ফোনের সময় আমরা কতখানে গেছি, আমরা বাঁচতে পারি না, আসলে সরকারের লেফটিনও লুকাইয়া তো আমরা দান বাঁচাইছি। সরকারের এইভাবে সাহায্য সহযোগিতা, সার্বিক সহযোগিতা যেটা আর কি, পুনর্বাসন সহ সবকিছু খরচ। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। যারা কিস্তি দিয়ে ঘর বানিয়েছেন বা বিভিন্ন এনজিও থেকে টাকা এনেছেন, আমি তাদেরকে অনুরোধ করব, তারা যেন তাদের একটা অবস্থায় না আসা পর্যন্ত, একটা ভালো অবস্থায় না আসা পর্যন্ত তাদের এসব কিস্তি তারা বন্ধ রাখে। এই ঘরগুলো আবার বিনির্মাণের জন্য অনতি বিলম্বে তাদের জন্য যে ঘর তৈরির সরঞ্জাম দিতে হবে। শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা, পশ্চিম পাগলা, জয়কলস ইউনিয়নের চন্দ্রপুর, সদরপুর, কামরূপ, দলং, কোনারবাড়ি, ইনাতনগর আর নোয়াবাড়ি গ্রামের ঘরবাড়ি গাছপালা সবচেয়ে বেশি বিধ্বস্ত হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ।